ছোট্ট সুনামণি বন্ধুরা তোমাদের জন্য আজকে একটি কবিতা নিয়ে আসছে কবিতার নাম সারাদিন সুনির্মাল চক্রবর্তী তো সারাদিন কবিতাটি পড়ব মানে সারাদিন কবিতা নামক যে কবিতাটি আছে সেই কবিতাটি পড়ব এবং বোঝার চেষ্টা করব চলো তাহলে কবিতাটি পড়ি আর হ্যাঁ কবিতাটি পড়ার আগে একটা কথা বলে রাখা ভালো যে কবিতাটির বিষয়বস্তু হলো যে কবি সুনির্মল চক্রবর্তী সারাদিন তার মনের ভিতরে যে বিভিন্ন ভাবনা আসে সেই ভাবনাগুলো তার খাতাতে ছবিতে ছবির মাধ্যমে সেটি বহি প্রকাশ করতে চায় বা প্রকাশ করতে চায় তো যেগুলি তার মনের ভিতর আসে সেগুলি যেন তার ছবিতে ছবি আঁকতে ইচ্ছা করে এবং সেই জন্য তার রং পেনসিল নিয়ে তার যে ড্রয়িং খাতা সেই ড্রয়িং খাতাটাকে ছাড়তে তার ইচ্ছা হয় না তো হয়তো বকাবকি না করে চলো বোঝার চেষ্টা করি সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে অর্থাৎ সুরীমাল চক্রবর্তী বলছে বলছেখান যে তার সারাদিনই ভালো লাগে নানা ধরনের ছবি আঁকতে খাতায় পাতায় খাতার পাতায় চাই মনখানা রাখতে অর্থাৎ সারাদিন যেন খাতার পাতাতে বিভিন্ন ধরনের ছবি বিভিন্ন ধরনের মনের ভিতরে যে সমস্ত আশঙ্কা মানে আশা বা ছবিগুলি ভেসে আসে সেইগুলি যেন আঁকতে চাই এবং তাই খাতায় পাতায় সবসময় মনটে রাখতে চায় হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই অর্থাৎ বিভিন্ন ধরনের হিজি ভাবনা যেগুলি আসে না কেন সেগুলি খাতাতে লিখে রাখতে চাই আর ছবি হয়ে খাতাটাই রয়ে যায় তখনই আর যে ভাবনাগুলি হিজিবিজি ভাবনা আসে সেগুলি খাতাতে যেন ছবির আকারে মানে থেকে যায় হাতি ঘোড়া গাছ পাখি আকি আমি কত কি। অর্থাৎ সুনির্মল বসু সুনির্মল চক্রবর্তী বলতে চাইছেন যে বিভিন্ন ধরনের হাতি ঘোড়া গাছ পশু পাখি বিভিন্ন ধরনের যে সমস্ত চিন্তা ভাবনাগুলি মাথা আসে সেগুলি আমি এই খাতাতে মানে আঁকি এবার দেখো কি বলছে কেন আঁকি এই সব আমি জানি অত কি কিসের জন্য যে সব আঁকি সেটা আমি জানি না কেন যে এত আঁকি সেটাও আমি জানি না এত সব আঁকি তবু মন ভরে যায় না অর্থাৎ এত হিজিবিজি বিজি সারাদিন একেও যেন মনটা তার ভরে না আরও আঁকতে ইচ্ছে হয় আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না অর্থাৎ খাতাটাকেও ভালোবাসে এই ছবির ড্রয়িং খাতাটাকেও সে ভালোবাসে সারাদিন ছবি আঁকতে চায় তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে কবি সুনীর্মল চক্রবর্তী বলতে এসেছেন যে সারাদিন তার মনের ভিতরে বিভিন্ন ধরনের হিজি ভাবনা আশা আকাঙ্ক্ষা যেগুলি আসে সেগুলি খাতার মাধ্যমে লিখতে বা লিখে থাকতে চায় এবং খাতাটাকে তিনি খুবই ভালোবাসেন কেননা খাতার ভিতরে তার সমস্ত মনের যে হিজিবিজি ভাবনাগুলি সেগুলিকে প্রকাশ করার একমাত্র উপায় তাহলে বন্ধুরা নিশ্চয়ই হয়তো বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি